গত বিধানসভা ভোটের পর থেকেই তাকে একটু সাইড করে রেখেছিলেন দলনেত্রী। বিধানসভা ভোটের হার, তার আগে ১৯ লোকসভা ভোটেও হার, এরপরই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। সামনের সারিতে খুব একটা দেখা যাচ্ছিল না। গত কয়েকদিন আগে জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বিধানসভা কেন্দ্রে দায়িত্ব দেন ভোট বৈতরণী পার করার। সেই দায়িত্ব মাথায় নিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে প্রচার চালাচ্ছিলেন বিশ্বনাথ পাড়িয়াল। কিন্তু আবারও পরিবর্তন, বৃহস্পতি তুঙ্গে উঠতে না উঠতেই যেন আনলাকি থার্সডে হয়ে গেল তার কপালে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দুর্গাপুরে বিধানভবনে একটি বৈঠকে এসে পশ্চিম বিধানসভার দায়িত্বভার থেকে সরিয়ে দিলেন বিশ্বনাথ পাড়িয়ালকে। নূতন দায়িত্বভার দেওয়া হয় পশ্চিম বিধানসভা কেন্দ্রে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডলকে। অন্যদিকে পূর্ব বিধানসভায় দায়িত্বভার বহাল থাকল মন্ত্রী প্রদীপ মজুমদারের উপর। প্রশ্ন উঠছে দলের সুপ্রিমো, দায়িত্বভার দেওয়ার পর শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছিল তার জেরেই কি এই পরিবর্তন? প্রসঙ্গত ২০১৯ সালে লোকসভা ভোটে প্রায় ৮০,০০০ ভোটে লিড পেয়েছিলেন বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে যে সমস্ত ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা পিছিয়ে ছিলেন সেই সমস্ত ওয়ার্ডে কাউন্সিলরদের তুলোধনা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এবার আমরা রেকর্ড মার্জিনে জিতব। আমরা আমাদের প্রার্থীকে নিয়ে, আমাদের দলীয় কর্মীদের নিয়ে, যাতে আমরা এবার বিপুল ভোটে জয়ী হতে পারি, তারই রণকৌশল আজকে আমরা ঠিক করেছি। অরূপদা, দীর্ঘদিন ধরে একটা জিনিস দেখা যাচ্ছে, পশ্চিম বর্ধমানের প্যারালালে দুটো শিবিরে বিভক্ত হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আসানসোল লবির সঙ্গে দুর্গাপুর লবির একটা লড়াই চলছে, চোরাস্রোত বইছে দলের। এগুলো আপনাদের অপব্যাখ্যা, আমাদের কোনো চোরাস্রোত নেই। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা একসঙ্গে লড়াই করছি। আমরা ওই গানটা আছে না, মা তো ভাবনা কেন আমরা তোমার দেখো, এই রাজনীতিতে এইভাবে তো বলা সম্ভব নয়, কিন্তু যেভাবে জনস্রোত, যেভাবে আমাদের প্রার্থীকে মানুষ চাইছেন, যেভাবে আমাদের কর্মীদের উন্মাদনা, তাতে আমাদের দৃঢ় বিশ্বাস যে এবার আমরা রেকর্ড মার্জিনে। বাস্তবে কতটা পারফরমেন্স দিতে পারবে দলের নেতারা, রাজনীতির ময়দানে কতটা লিড দিতে পারবে দল, সেটা এখন দেখার বিষয়। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান, নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।